গম বা আটার বাজার মূল্য হিসেব করে গত বছরের মতো এবারও সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে জন প্রতি 65 টাকা। আর পনিরের হিসেবে সর্বোচ্চ ফিতরা ধরা হয়েছে 1980 টাকা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ফিতরা নির্ধারণী সভা শেষে এ তথ্য জানান বায়তুল মোকাররমের সিনিয়র প্রেস ইমাম মাওলানা মিজানুর রহমান। ফিতরার জন্য নির্ধারিত ওজনের আটার দাম 65 টাকা, যবের দাম 560 টাকা, কিশমিশ 1250 টাকা, খেজুর 1650 টাকা এবং পনিরের 1980 টাকা ধরে এ ফিতরা হিসাব করা হয়। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে বাবাকে এই ফিতরা দিতে হয়, আর তা দিতে হয় ঈদ উল ফিতরের নামাজের আগেই। এটা যদি আমরা চিন্তা করি, এটাই আমরা বেশিরভাগ মানুষ দিয়ে থাকেন বা আদায় করে থাকেন। এই হিসাবে ন্যূনতম যেটা এবছরের 1438 হিজরি সনের যে ফিতরা সেটা 65 টাকা নির্ধারণ করা হয়েছে। আমরা যেন এই ওয়াজিব, এই বিধানটি সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা পালন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।